এগুলো আমাদের একটু ওই যে যেমন এটা একটু কালার মার খেয়েছে, হ্যাঁ এরকম আর কি, একটু একটু ওখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, টুকিটাকি সমস্যা আছেই আছে। ঠিক আছে, এগুলা আপনাদেরকে দিয়ে দিছি আজকে লাস্ট। দেখা যা আমার সমস্যাটা, দেখাস না সমস্যা কি, তুই আমার দেখাই দে। ঠিক আছে, জামাটা একটু সমস্যা, জামাটা আপনার পরবে না, এই যে উনা সব ঠিক আছে মনে করি দেখছি সমস্যাটা, এই যে উনাটা উনাটা কালার ম্যাচিং হয়েছে, কালার হয় নাই। ঠিক আছে, কিন্তু এগুলো ধরা পড়লো লসের প্রোডাক্টের লেগে দুই তিনজনে ফোন দিয়েন না, আর কোনো প্রাইস বলবেন না, কেউ কখনো আমার ভিডিওতে এসে প্রাইস বলবেন না, এটা আপনাদের। হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম, আমরা আজকে নিয়ে আসছি হচ্ছে রিষিকা, যেগুলো হচ্ছে ইন্ডিয়ান রিষিকা। ঠিক আছে, এগুলাতে টুকিটাকি একটু সমস্যা আছে, হ্যাঁ কিন্তু সমস্যাটা ধরা যাবে না, তারপরে সমস্যা আছে বলে দিলাম। এগুলো অনেক সুন্দর সুন্দর রিষিকা, যেগুলো একটু টুকিটাকি সমস্যা আছে, সেগুলো আমরা আজকে অফার না লস প্রাইজে দিব। এই যে দেখেন আমি এগুলো কিনছি, এখন আমার এখানে ভালো আসছে খারাপ আসছে, যেগুলো খারাপ আসছে এগুলো আমরা বাইসে আলাদা করে এগুলো দিয়ে দিলাম এখন আপনাদেরকে লস প্রাইজে। ঠিক আছে, আপনার একটা জিনিস কি লাভ করতে হবে লস করতে হবে, এটাই ব্যবসার নিয়ম। আপনার ব্যবসা করতে গেলে লাভ লস দুই বাই থাকতে হবে, আপনি সবসময় মনে রাখবেন লাভ লস দুই বাই থাকতে হবে। এগুলোর ভিতরে টুকিটাকি সমস্যা আছে, সমস্যা আমরা খুঁজে বাইর করে নিই, আপনারা খুঁজে বাইর করে নিয়েন। ঠিক আছে, আমরা খালি দেখা দিতেছি এগুলো, কিন্তু সাইজ কিন্তু অনেক বড় রিষিকা। ঠিক আছে, এগুলো বড় রিষিকা, এই যে সালোয়ারের কাজ আছে, এগুলো দামিটা, এটা দামিটা দামি রিষিকা। ঠিক আছে, সালোয়ারটা কেমনে দেখছে যে বুঝতেও পারে না, দে এটা সালোয়ারের কাজ আছে, এটা দামি রিষিকা, এগুলো হচ্ছে টুকিটাকি প্রবলেম আছে, সেই রিষিকাগুলো আপনাদেরকে অফার না একেবারে। এই যে লাভ লস, লাভ লস দুই ভাই, যেমন এটা, এই যে দেখেন উন্না দাগ আছে, এই যে উন্না দাগ আছে, হ্যাঁ একটু সমস্যা আছে, এই জন্য এইগুলো এখানে দেওয়া। ঠিক আছে, এরকম এইগুলাতে একটু সমস্যা টমস্যা আছে টুকিটাকি, এর জন্য এখানে দিয়ে দিছি, যারা নেবেন লাভবান হবেন। ঠিক আছে, এটা দেখেন এটা কি সুন্দর সিল্কের একটা কাপড় রিষিকা, আপনারা জানেন এগুলো হচ্ছে এই কটাই, এনে কয়টা আগে গন কয়টা, 12টা, এই 12টা, এই 12টাই, এই 12টার উপরে আর একটাও নাই, কেননা এগুলো সিরা ডিস্টার্ব। ঠিক আছে, কিন্তু আমরা দেখি নেই সিরাটা, আমরা এগুলো আমাদের একটু ওই যে যেমন এটা একটু কালার মার খেয়েছে, হ্যাঁ এরকম আর কি, একটু একটু ওখানে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, টুকিটাকি সমস্যা আছেই আছে। ঠিক আছে, এগুলা আপনাদেরকে দিয়ে দিছি আজকে লাস্ট অফার প্রাইস, ডিসকাউন্ট অফার প্রাইস, যা লাগবে নিয়ে নেবেন। সব দিক দিয়ে আমরা যাই সিরা, কোন দিক দিয়ে সিরা, কোন দিক দিয়ে কি আছে আমরা খুঁজে বাইর করি নি, আপনারা খুঁজে বাইর করেন। ঠিক আছে, বাইর করেন, টুকিটাকি সমস্যা আছে, আজকে এগুলো লস প্রাইজে যাবে। দেখছেন উন্নাগুলা, এগুলো অনেক সুন্দর, মানে উন্নাতে কোনো সমস্যা নাই, হয়তো বা জামাটাতে টুকটাক সমস্যা হইব, কি সমস্যা সবগুলো তো আমরা খুঁজি নাই, তো পিয়াসে কইতে পারবো মানে এটা কি সমস্যা পিয়াস, এটা সালোয়ার কই, এটার দাগ নাই, এটার কিছুই নেই, এটা সালোয়ার নাই, হ্যাঁ এটা সালোয়ার কই, সালোয়ার আসে নাই, এই যে এটার সালোয়ার আসে নাই, দেখছেন এটার সালোয়ার আসে নাই। কি জোরে কথা কস না, কোন জায়গা আছে দেখ, মানে আমি কি দেখতেছি না, তুই কোন দিক দিয়ে কিল্লি গেটার বাদ করছিস, আমার ক বাদটা আমার দেখা, সমস্যাটা আমার বাইর করে দেখা, কি সমস্যা, যেই প্রোডাক্টটা সমস্যা সেই সব প্রোডাক্টটার গায়ে লিখকে রাখবি যে এই প্রোডাক্টটার এই জায়গার সমস্যা, তাহলে কি সমস্যা বের করছে আমার দেখা, এই ড্রেসটার সমস্যাটা আমার একটু দেখা। জানেন কি করে, আমার একটা বড় কাস্টমার নষ্ট করে দিচ্ছে, যেটা প্রোডাক্টটার আমি ওর দেখে রাখতে গেছি, দেখে রাখছে কিন্তু কইছে চেক করে দিস, দিছে না চেক করে, এখন হ্যাঁ গেছে গেছে চেকটা, হ্যাঁ এখন এই দেখেন ভালো জিনিসও দিয়া দেয়, দেখা আমার ইয়াটা বাইর কর, বাইর করে দেখা, দেখছেন কোনো সমস্যা নাই এটার, দেখা যা আমার সমস্যাটা, দেখাস না সমস্যা কি, তুই আমার দেখাই দে।
মেজাজটা গরম করে কই ওই যে তেইরে তো আমি দেখতে চাই এটা কিন্তু আপনি জামা করবে না হ্যাঁ এটা আপনি জামা করবে না এই যে জামাটা হবে এদিক দিয়া জামা পরবে না এই কাজটা আপনি জামাটা পরবে না ঠিক আছে এই সাইডটা ঠিক আছে এইটা পুরো ঠিক আছে উন্না সালোয়ার সব ঠিক আছে এটা আমি দেখতে চাইতাছি যে কি আছে এটাতে দেখা আমারে তুই বুঝতাছস নাই কথাটা তুই তো বুঝবি যে এই জিনিসটা এটা তো দামি জিনিস ঠিক না এটা দামি জিনিস তাহলে এটা দেখাই দিবি এই যে এটা দিয়ে এটা নিচে একটু সমস্যা তো আপনার শরীরে পড়বে না এই যে এদিক দিয়ে আপনার জামাটা আসবে ঠিক আছে এদিক দিয়ে আসবে তাও আমি এটা কিন্তু ফালাই দিছি ডিজিটের সাথে সালোয়ারটা একটু আল্লাহর ওয়াস্তে এমনি দে এই যে এমনি দে সালোয়ার ওনা সব ঠিক আছে ঠিক আছে জামাটা একটু সমস্যা জামাটা আপনার পড়বে না এই যে ওনা সব ঠিক আছে মনে করেন হালকা পাতলা একটু সমস্যা হইলে ওরা ফালাইয়া দেয় তো আপনাদেরকে অফারে দিয়ে দিলাম ডিসকাউন্ট অফারে ঠিক আছে ও আমরাও ফালাই দিই আমরাও আমরাও চাই না যে সিরাটা আপনাদেরকে দিয়ে আমরা পয়সা ইনকাম করব সেটা চাই না আমরা চাই আপনাদেরকে ভালোটা দিতে কাস্টমারের নষ্ট না করতে ঠিক আছে কেন কাস্টমার নষ্ট হয়ে যায় আপনাকে আজকে সিরাটা দিলে কালকে তো আর নেবেন না এই যে এটা যেমন সমস্যা এই যে দেখছি সমস্যাটা এই যে উনাটা উনাটা কালার ম্যাচিং হয়েছে কালার হয় নাই ঠিক আছে কিন্তু এগুলো ধরা পড়বে না যখন আপনি গায়ে দিবেন পরবেন সেল করবেন এটা একজনে নিয়ে যাবে উনাটা সমস্যা এই এইটুক এইটুক সমস্যার লেগে এত দামি জামাটা ইয়া করে দিচ্ছে আর আমরাও এত দামি জামাটা আপনাদেরকে পানির দামে দিয়ে দিব পানির দামে এই যে দেখছেন কি সুন্দর জামাটা আমি তো দেখি মাঝে মাঝে আমি যেহেতু দেখি যে বলি দেখা আমারে ও দেখাইবো না এই সালোয়ার একটা খুল পুরা খুল হাই এমনি দে এমনি দে এমনি দে হাই এমনি দে দে এই যে দেখেন প্লাজো গুলো হইয়াও কিন্তু আপনার বাঁচবো কাপড় এত বড় প্লাজো ঠিক আছে প্লাজো গুলো আপনার কাপড় হইয়াও বাঁচবো না দেখছেন টুকিটাকি সমস্যা আছে তো আপনারা নিবেন যারা নিবেন নিয়ে নিবেন আর আজকে একটা ভালো প্রাইজে দিব যে আপনাদের সবারই লাভ হবে এইগুলো নিলে এই 12-13টাই আছে একজনই নিয়ে যাবেন দুই তিনজনে ফোন দিয়েন না কারণ এই এগুলো তো লসে দিতেছি তো লসের প্রোডাক্টের লেগে দুই তিনজনে ফোন দিয়েন না আর কোনো প্রাইস বলবেন না কেউ কখনো আমার ভিডিওতে এসে প্রাইস বলবেন না এটা আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে আমার ভিডিও দেখে নিই না সমস্যা নাই আমার ভিডিও দেখেন না আপনারা ভালো না লাগলে স্কিপ করে চলে যান তবু প্রাইস বলেন না প্রাইস বললে কষ্ট লাগে কারণ আমরা যেই প্রাইজে সেল করি এই প্রাইজে কেউ দেয়ই না প্রোডাক্ট ঠিক আছে আমরা যেই প্রাইজে সেল করি রাফাত ও দরজা আটকাই দিয়াস যা রাফাত না এগুলা হচ্ছে আজকে একবারে লস প্রাইস দিয়ে দিয়ে দিতেছি লস প্রাইস দিয়ে আবার কে আমি না আমি না আমি না এই সুন্দর জামাগুলো আজকে যারা নিবেন মাত্র মাত্র একেবারে লস প্রাইস এই যে 12 পিসই আছে না 13 পিস 13 পিস যে একজনে নিয়ে নিবেন হ্যাঁ একটা একটা করে এগুলোতে দিব না এখান থেকে একটা দেন ওইখান থেকে একটা দিবেন যে নিবেন 13 পিস নিবেন না নিলে নাই ঠিক আছে সেল করার জন্য নিবেন যারা তারা নিতে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র প্রাইসটা কই তো মায়া লাগতেছে জানেন এগুলোর প্রাইস 480 টাকা 480 টাকা এই যে এটা কালার লেগে গেছে উনা উনাটা কাদা লেগে গেছে উনাটা একটু ধুলেই ঠিক হয়ে যাবে এগুলো কি ধোয়ার সময় আছে না আর বলেন 480 টাকা যার লাগবে নিয়ে নিবেন ঋষিকা ঠিক আছে ইন্ডিয়ান ঋষিকা মাত্র 480 টাকা তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।